হ্যালো এভরিওয়ান, তো আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান পলিটি থেকে এক কথায় কিছু প্রশ্ন দেখে নেব। প্রথমে প্রশ্ন, কত নম্বর ধারায় সংবিধানে সংশোধনের কথা বলা হয়েছে? তো এটি হচ্ছে উত্তর 368 নম্বর ধারায়। প্রথম সংবিধান সংশোধন করা হয় কত সালে? 1951 সালে। জম্মু কাশ্মীরের সংবিধান কার্যকর হয় 1957 সালের 26শে জানুয়ারি। কাশ্মীর চুক্তি হয়েছিল কত সালে? 1975 সালে। জম্মু কাশ্মীর ভারতভুক্ত হয় 1947 সালের 26শে অক্টোবর। ভারতীয় সংবিধানের বর্তমানের তফসিল সংখ্যা 12টি। ভারতীয় সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? একবার, ঠিক আছে, প্রস্তাবনা। সংবিধানে সর্বনিম্ন কতদিন, পরের প্রশ্ন, সর্বনিম্ন কতদিন ভারতে থাকলে একজন ব্যক্তি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন? 5 বছর। ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? এটি হচ্ছে 6টি। কত ধারা মতে সুপ্রিম কোর্ট নাগরিকের মৌলিক অধিকার রক্ষার জন্য লেগ জারি করে? 32 নম্বর ধারা। ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য, ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিকের কাছে যাবেন, মানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য একজন নাগরিক কার কাছে যাবেন? সুপ্রিম কোর্টের কাছে। কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? 1978 সালে। কত সালে ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত হয়? 1976 সালে। সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্রের ধারণার উল্লেখ আছে? নির্দেশমূলক নীতিতে। কত বছর বয়সে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া যায়? 35 বছর। অর্থাৎ রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর। জরুরি অবস্থা জারি করতে পারেন একমাত্র রাষ্ট্রপতি। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি কতজনকে লোকসভার সদস্য মনোনীত করতে পারেন? 2 জনকে। সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার সংস্থান আছে? 3 ধরনের, অর্থাৎ বলা আছে 3 ধরনের জরুরি অবস্থা কথা বলা আছে। এখনও পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? 3 বার। এখনও পর্যন্ত কতবার অর্থনৈতিক জাতীয় জরুরি অবস্থা কথা বলা হয়েছে? 1 বারও নয়। সংবিধানের কত নম্বর ধারা মতে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? 61 নম্বর ধারা। কত ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? 352 নম্বর ধারা। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কতদিন? 5 বছর, ঠিক আছে। রাষ্ট্রপতির মানে মৃত্যু হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন? উপরাষ্ট্রপতি। আর উপরাষ্ট্রপতি না থাকলে, তা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি না থাকে, সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতি রাষ্ট্রপতির পদদায়িত্ব সামলান। রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে। কত সালে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছিল? 1965 সালে। কোনো ব্যক্তি সংসদের সদস্য না হয়েও মন্ত্রী পরিষদের সদস্য হতে পারেন? সর্বাধিক কতদিনের জন্য? 6 মাসের, সমসময়ের জন্য। কোনো প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেনি, মানে কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে কখনোই সংসদে উপস্থিত থাকেনি? চৌধুরী চরণ সিং। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা 250 জন। রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? 6 বছর। কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে ডাকেন? রাষ্ট্রপতি। কোন বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত নেন কে? লোকসভার স্পিকার। কোন বিলটি সংসদে পেশের আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয়? অর্থ বিল। লোকসভার প্রথম স্পিকার ছিলেন জিভি মাবলাঙ্কার। কে লোকসভা পরিচালনা করেন? লোকসভার স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন? 65 বছর। কে কার্যনির্বাহক প্রধান, অর্থাৎ কে রাজ্যের কার্যনির্বাহী প্রধান? এখানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, মানে সমস্যা হয়েছে, তো এখানে তোমরা কে লিখে ঠিক করে নেবে যে কে রাজ্যের, ঠিক আছে, কার্যনির্বাহক প্রধান। রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন? রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। রাজ্যপাল তার
কার্যকরীর জন্য কার কাছে দায়ী থাকেন? রাষ্ট্রপতির কাছে। ভারতের নির্বাচন ব্যবস্থা মূলত কোন দেশের নির্বাচন ব্যবস্থার উপর ভিত্তি করে গঠিত হয়েছে? ব্রিটেন। ভারতের নির্বাচন আইন অনুসারে ভোট গ্রহণের কত ঘন্টা আগে ভোট প্রচার বন্ধ করতে হয়? 48 ঘন্টা। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্টকে কে ঠিক করেন? রাজ্য সরকার। অর্থাৎ কোন মানে সরকার পঞ্চায়েত নির্বাচন পরিচালনা মানে ঠিক করেন বা কন্ডাক্ট করেন? হচ্ছে রাজ্য সরকার। ঠিক আছে। ভারতের প্রথম বিচারপতি ছিলেন? ভারতের প্রথম প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হীরালাল জে কানাইয়া। ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন? গভর্নর জেনারেল। কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়? পাঞ্জাবে। প্রথম লোকসভা নির্বাচন হয় 1952 সালে। কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন গঠিত 1964 সালে। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয় 2005 সালে। ভারতের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি সচ্চিদানন্দ সিনহা। তো এই ছিল পলিটির ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।